বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছে। আমাদের আলোচনা চলছিল বিপরীত বৃত্তীয় ফাংশনের সমস্যা এবং সমাধান। তো এখন আমাদের কিছু সমাধান নির্ণয় করব। তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সমাধান কোশ্চেন বোর্ডে তোলা আছে, একটা হচ্ছে টাই ইনভার্স এক্স প্লাস টু কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু টু পাই বাই থ্রি হলে এক্স এর মান নির্ণয় করো, অথবা এক্স এর মান কত। কোশ্চেনটা বিভিন্ন বোর্ড পরীক্ষার জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনটা বুয়েটে বুয়েট ভর্তি পরীক্ষায় 2010-11 সেশনে এসেছে, বুয়েট ভর্তি পরীক্ষায়। তো নিঃসন্দেহে প্রশ্নটা ইম্পর্টেন্ট, প্রশ্নটা খুবই সহজ এবং মজার একটা প্রশ্ন, আমরা এখন সমাধান করব। তাহলে দেখা যাক আমরা একটু সমাধান করে ফেলি। সলভ দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স প্লাস টু কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু টু পাই বাই থ্রি। এখন বা ট্যান ইনভার্স এক্স যেরকম ছিল সেরকমই লিখি। এখানে দুইটা কট ইনভার্স এক্স আছে, আমরা দুইটা কট ইনভার্স এক্স কে দুইটা হিসেবেই লিখবো, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল লিখবো, কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু টু পাই বাই থ্রি। আমরা এটা লিখলাম, এটার কারণ হলো আমরা এর আগে সূত্র শিখেছিলাম যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু। বলেছিলাম যে কোনো দুইটা সহ ফাংশনের ইনভার্স এর যোগফল বা ইনভার্স ফাংশনের যোগফল সমান সবসময় পাই বাই টু হয়। তাহলে ট্যানজেন্ট এবং কোট্যানজেন্ট হচ্ছে পরস্পর সহ ফাংশন, অর্থাৎ এই সহ ফাংশন দুইটার যোগফল পাই বাই টু, অর্থাৎ এখানে এইটুকুর সমান হচ্ছে পাই বাই টু প্লাস কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু টু পাই বাই থ্রি। এখন পাই বাই টু বাম পক্ষে থেকে ডান পক্ষে নিলে যেটা হবে, তো কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু টু পাই বাই থ্রি মাইনাস পাই বাই টু, বা ক্যালকুলেশন করলে কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু তিন দুগুণা ছয় দুই দুগুণা চার অর্থাৎ পাই বাই সিক্স। পাই বাই সিক্স সমান কট ইনভার্স এক্স, পাই বাই সিক্স সমান এটা হচ্ছে কট ইনভার্স রুট থ্রি, অথবা আমরা লিখতে পারি এটাকে কট ইনভার্স রুট থ্রি, অথবা এটা এইভাবে ক্যালকুলেশন না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কটটাকে আমরা যদি ডানে বার করি তাহলে এক্স এর মানটা পাই, এক্স ইজ ইকুয়াল টু কট পাই বাই সিক্স। পাই বাই সিক্স মানে 30 ডিগ্রি, অর্থাৎ কট 30 ডিগ্রি মান আমরা জানি কট 30 ডিগ্রি সমান রুট থ্রি, কট 30 ডিগ্রি সমান রুট থ্রি, তাদের হচ্ছে রুট থ্রি। এটা গেল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সমাধান।